আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জারুণ বিজারণ নির্ণয় করা সম্পর্কে জানব প্রথমেই একটা বিজ্ঞান লিখলাম ফসফরাস ট্রাইক্লোরাইট প্লাস ক্লোরিন ফসফরাস প্যান্ডাক্লোরাইট প্রশ্নে আসবে এই বিক্রিয়ায় জারণ বিজারণ নির্ণয় করো এবং কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে কে জারক কে বিজারক এসব আজকে এই বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করে দেখাবো এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে যেই নিয়ম প্রযোজ্য হবে প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য করার মাধ্যমে তোমরা সবাই প্রত্যেক বিক্রিয়ার জারণ বিজারণ মান বের করতে পারবে ইনশাল্লাহ প্রথমেই প্রত্যেক যোগের বামের মনোটাকে আমরা প্লাস লিখবো ডানের মনোটাকে মাইনাস লিখবো তাহলে ফসফরাস বামে আছে তাই সে প্লাস ক্লোরিন ডানে আছে তাই সে মাইনাস সিএল যেটা এটা মুক্ত অবস্থায় আছে তাই উপরে প্লাস মাইনাস লিখবো না জিরো লিখবো ক্ষেত্রে ফসফরাস বামে তাই প্লাস ক্লোরিন ডানে মাইনাস সেকেন্ড স্টেপ হলো প্রত্যেক যৌগের বন্ধুর সংখ্যা লেখা ফসফরাসের বন্ধু হচ্ছে ক্লোরিন ক্লোরিন তিনটি তাই আমি ফসফরাসের উপরে লিখবো থ্রি ক্লোরিনের বন্ধু হচ্ছে ফসফরাস ফসফরাস একটি তাই আমি ক্লোরিনের উপরে এক লিখব। ডান দিকের যৌগটা যদি আমরা একবার দেখি ফসফরাস এর বন্ধু ক্লোরিন ক্লোরিন পাঁচটি আছে তাই আমরা ফসফরাসের উপরে ফাইভ লিখবো ক্লোরিনের বন্ধু হচ্ছে ফসফরাস ফসফরাস একটি আছে তাই আমরা এক লিখব থার্ড স্টেপ হলো চারটা লাইন একটু যদি আমরা দেখি যে প্লাস বাড়লে জারণ বোঝায় প্লাস কমলে বিজারণ বোঝায় মাইনাস বাড়লে বিজারণ বোঝায় মাইনাস কমলে চারণ গোছায় ফসফরাস আগে ছিল প্লাস থ্রি পরে হয়ে গেছে প্লাস ফাইভ তার মানে প্লাস বৃদ্ধি পেয়েছে প্লাস বৃদ্ধি পেলে আগে বলছিলাম জারুণ গোছায় তার মানে ফসফরাসের জারণ হয়েছে যার জারণ হয় সে আসলে জারিত হয় এবং সে একটা বিজারক তাহলে একই মলের ক্ষেত্রে আমরা চারণ জারিত বিজারক লিখতে পারি অপর দিক থেকে ক্লোরিনের মান ছিল শূন্য উৎপাদে গিয়ে ক্লোরিনের মান হয়ে গেছে মাইনাস ওয়ান তার মানে মাইনাস একটা বেড়েছে আমি বলছিলাম মাইনাস যদি বৃদ্ধি পায় তাহলে সেটা একটা বিজাড়িত মৌল অর্থাৎ তার বিজারণ হয়েছে যদি বিজারণ হয় সেই মৌলকে লিখতে পারি বিজারিত এবং সেই মৌল একটা চারক তাহলে একই মৌলের ক্ষেত্রে আমি লিখতে পারি বিজারণ বিজারিত জারক তাহলে ক্লোরিনের ক্লোরিনের বিজারণ হয়েছে ক্লোরিন বিজারিত হয়েছে ক্লোরিন একটি জারক এবং ফসফরাসের জারণ হয়েছে ফসফরাস জারিত হয়েছে এবং ফসফরাস একটি বিজারক ক্লোরিন ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে যে ক্লোরিনটা আছে এই ক্লোরিনের কোনো পরিবর্তন হয়নি কারণ বিক্রিয়ক অবস্থায় ক্লোরিন মাইনাস ছিল উৎপাদেও সে ক্লোরিন মাইনাস অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্লোরিনের কোনো পরিবর্তন হয়নি তাই এই ক্লোরিন কোনো জারণ বিজারণ হয়নি তাই সেটাকে আমরা লিখতে পারি দর্শকায়ন তাহলে আশা করি জারণ বিজারণ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছি সবাইকে ধন্যবাদ